বিদেশে যাবে, নামের পাশে দু চারটা ফরেন ডিগ্রি লাগাবে। আরে রাখ তো সব কথা, আগে পরীক্ষা হোক, পাশ করি, তারপর দেখা যাবে কি হবে না। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের ওসব বড় বড় স্বপ্ন দেখতে নেই, তার উপরে আমার বাবা মা নেই। বুড়ো দাদু যে কত কষ্ট করে এই পর্যন্ত পড়িয়েছেন সে তিনি জানেন। তাতে কি, আরে কুমির ভাড়া সোনার ফাঁদের মধ্যে পা দিবি। তোর মতো ছেলেকে ধরার জন্য কত বড় লোক শ্বশুর টাকার জাল ফেলতে হাওয়া করে বসে আছে। একটা জালের মতো ফটকা ঢুকে পড়বি, পাস দুঃখ কষ্ট সব ফেলিস। বড় লোক শ্বশুররা টাকাওয়ালা জামাই খুঁজে বন্ধু, মাথায় বিদ্যা বুদ্ধি এমনকি চুল না থাকলেও আপত্তি নেই, পকেট ভারী থাকলেই চলে। এই যে ম্যাডাম শুনুন, এগুলো কি? আমাকে বলছেন? আপনার গাড়ি কি বলতাম যদি ওটার উত্তর দেওয়ার ক্ষমতা থাকতো? গাড়িতে বসলে মাটির মানুষকে মানুষ বলে ভাবতে ভালো লাগে না? না জি, আমার গাড়িতে, সরি আমি খেয়াল করতে পারিনি। শুনুন, কিছু মনে করবেন না, ওটা ধুয়ে নেবেন কেমন? সত্যি আপনার মুখে অনেকটা ব্যথা লেগেছে, কিছু মনে করবেন না, ওষুধ কিনে নেবেন। থ্যাংক ইউ।
একেই বলে বীররস। আরে কবির হলো গিয়ে আমাদের সত্যিকারের পুরুষ মানুষ। যা বলেছেন বড়টা, বড়টা বলবে কি? বলছি তো আমি, আমি নিজে সেই রণক্ষেত্রে সশরীরে উপস্থিত ছিলাম বীরের মতো, বুঝেছো? তবে সবার পেছনে দাঁড়িয়ে সবার সামনে যিনি ছিলেন আমাদের সেই হিরো এসে গেছে। তুমি 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 আমাদের গর্ব। একটা তুচ্ছ তুচ্ছ মেয়ে ছিলে কিনা? কেমন বলতা, একটা মেয়ে ছেলেকে হাত দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই। এমন বাজে কাজ না করতে পারলে আমি খুশি হতাম, কিন্তু কোনো উপায় ছিল না। সেই ব্যাপার নিয়ে হইচই করে আমার লজ্জা নাই বা বাড়ালেন। শরণ, কি বুঝলে? বুঝেছি, বুঝেছ। ওই জাহিদটা একটা পুরুষই না, কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আমি না এমন ছেলে দেখতেই পারি না। কিন্তু যাই বলিস ভাই, ও যে শরীফলা সিনেমার ছেলেটা দারুণ স্মার্ট আর যা হ্যান্ডসাম, ধর আমার কেমন জানি গুন্ডা গুন্ডা লাগে। পিঙ্কাল ওই ড্যাবাটা কি ধর, নরম নরম মেলি মেলি। কি রে হাসতেছি খুব? হাসবো না, আমাদের মেরি না ওই ড্যাবাটার প্রেমে পড়েছে, ভালো হবে না। আমি মোটেই তো বলিনি। আচ্ছা আচ্ছা, তোর কেসটা নয় পরে ভেবে রাখা যাবে। আগে বললি নাকি দেখেছিস? দেখবো কি করে, ক্লাস এলো তো দেখবো, পরীক্ষার সামনে। এ সময় যদি ক্লাস মিস করে, আহা ব্যাচেরই কি দোষ, সেরা ছাপছে সেরা থাপ্পর, দাগ বুঝতে তো একটু সময় লাগবেই। দাগটা আমার মনে লেগেছে কিনা কে জানে। গিয়ে ফিরে এলি যে, ক্লাস হলো না, ভালো লাগছে না মা। তুমি একটু দেখো তো বাবা আশা কি হলো ওর। নীনা শোনো, নীনা নীনা প্লিজ আমাকে বিরক্ত করবেন না। কবির ভাই, কি আপনি কি করলেন? এতটা না করলেও তো পারতেন। আপনার মতো ছেলের কাছ থেকে কিন্তু এমন ব্যবহার সত্যি আমরা আশা করিনি। সামনে পরীক্ষা, অথচ সেই ঘটনার পর থেকে নিনা একদিনও ক্লাসে আসছে না। হঠাৎ খেয়ালের বসে ওর পড়াশোনাটা শেষ করে দিলেন। আমি আমি দুঃখিত। সিটিতে যাচ্ছ না, বাসায় যখনই আসি দেখি কেমন যেন অস্থির, শরীর খারাপ নাকি? আশরাফ সাহেব, আপনি তো ডাক্তার, তার উপর আবার চোখের স্পেশালিস্ট। আমার চোখ দেখে নিশ্চয় বুঝতে পারছেন ও দুটো সুস্থই আছে।
শরীর ছাড়া মানুষের আরেকটি বস্তু আছে, মন। ওখানে ডাক্তারের দৃষ্টি পৌঁছায় না। আমার এতদিনের সংযম শুনলাম, সব এক মুহূর্তে ভুলে গেলাম। এরই মধ্যে আপনি ভুলে গেলেন, একটু আগেই না বলেছিলেন যত রক্ত লাগে আপনি দেবেন, এমনকি হার্ট ট্রান্সফারের প্রয়োজন হলে আপনার হার্টটাও কেটে দিতে পারেন। তা আপনি বুঝি পেশেন্টের শত্রু? শত্রু কেমন শত্রু? যে শত্রুকে বাঁচাবার জন্য আপনার ব্যাকুলতার শেষ নেই, আর শত্রুর সঙ্গে সম্পর্ক থাকে শত্রুতা ঘৃণা। ঠিকই বলেছে, আজকের অ্যাক্সিডেন্ট ঘটেছে ঘৃণার জন্যে। ঘৃণা করেন জানতাম, কিন্তু বিশ্বাস করেন, আপনি আমাকে এত ঘৃণা করেন জানলে আপনাকে ওভাবে ডাকতাম না, তাহলে আপনার এই অ্যাক্সিডেন্টও ঘটত না। নীনা, 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 নীনা রে, কেমন আছিস মা? কোথায় লেগেছে? কিছু হয়নি তো? হতে পারত, তবে হয়নি। ভয়ের কোনো কারণ নেই, বুকে স্টিয়ারিং একটু আঘাত লেগেছে, সময় মতো হাসপাতালে নিয়ে আসায় ডাক্তাররা সহজেই সামলানো গেছে, জ্ঞান ফেরত অসুবিধা হয়নি, দেরি হলেই বিপদ হতো। অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে নয়, বরং দ্রুত ব্যবস্থা নিয়ে যিনি। আরে ভদ্রলোক গেল কোথায়? কার কথা বলছেন? যে ভদ্রলোক ওকে তুলে নিয়ে এসেছিলেন, কিন্তু এভাবে চলে গেলেন, আশ্চর্য। তা আঘাত তো লেগেছিল কোথায়? বুকে। বলিস কি, বড় সাংঘাতিক রোগ তো কবির ভাই, প্রথমে মুখে তারপর বুকে। কালি এর একটা নিষ্পত্তি করা দরকার, কাল ক্লাসে যাচ্ছিস তো? না। কেন রে, ভালো লাগে না? এত তাড়াতাড়ি কি ভালো লাগে? কদিন যা, তারপর ঠিকই লাগবে। হ্যাঁ ভাই, কপাল জ্বর দেয় আবার কোলে করে হসপিটালেও পৌঁছে দেয়। তা বাসায় পৌঁছাবার সময় কার কোলে চলে গেল? কে যে বলিস, ওর মা ছিলেন, ডক্টর আশরাফ ছিলেন। তাই তো বলি, কপাল আর কাকে বলে, ডিপার্টমেন্টের সেরা ছাত্র কোলে করে নিয়ে যায়, আবার শহরের সেরা চোখের ডাক্তার। থাম কবির ভাই,
এই যে শুনুন, দেখুন আপনার বান্ধবী কেমন আছে? ভালো। ইয়ে মানে ক্লাসে এসছেন আজকে? জি না। ওর বোধহয় এবার সত্যি আর পরীক্ষা দেওয়া হলো না, কিছুতেই ও সহজ হতে পারছে না। শুনুন, ওকে বলবেন হঠাৎ রাগের মাঝে আমি যা করে বসেছি তার জন্য সত্যি আমি দুঃখিত। ওকে বলবেন ওর এত বড় ক্ষতি হবে আমি তো ভাবতেও পারিনি। ওকে বলবেন ওর যদি মঙ্গল হয় আমি বরং ইউনিভার্সিটি ছেড়ে চলে যাব। আমি নিশ্চয়ই বলবো, কিন্তু আপনিও তো যেতে পারেন, আপনি নিজের মুখে বললে কি ভালো হতো না? ইয়ে দেখুন আপনি বলবেন। দুঃখিত মুখে দুঃখিত উচ্চারণ করলে কি সব অপমান মুছে দেওয়া যায়? বলে দিস আমার মঙ্গলের জন্য কাউকে চিন্তা করতে হবে না। কিন্তু তুমি বা সেদিন আমন কাজটা করতে গেলি কেন? কবির ভাই তো ফিরেই যাচ্ছিলেন, হঠাৎ তোর টাকা দিতে যাওয়াতেই তো। আরে তোরাই তো বহুবার বলেছিস উনি গরিবের ছেলে, স্কলারশিপের টাকায় কষ্ট করে লেখাপড়া করছে। ভাবলাম আমার দোষে যখন কাপড়টা নষ্ট হয়েছে, বিশ্বাস কর আমি অন্য কিছু ভেবে টাকাটা দিতে চাইনি। আসলে পুরো ঘটনাটাই একটা অ্যাক্সিডেন্ট, আর সেই অ্যাক্সিডেন্টের রেশ ধরে তুই সত্যি সত্যি ঘটিয়ে বসলে আর এক অ্যাক্সিডেন্ট। আচ্ছা তুই তো অ্যাক্সিডেন্ট করেই অজ্ঞান হয়েছিলি, গাড়ি থেকে তোকে টেনে বের করে কবির ভাই তো তোকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, তাতে কি কিছু না, গাড়ি থেকে বের করে কবির ভাই যখন তোকে দু হাতে বুকের কাছে তুলে নিয়েছিলেন, ঠিক সে সময় যদি তোর জ্ঞান ফিরে আসতো, তুই চোখ খুলে দেখলি কবির ভাই তোকে বুকের ভিতরে দু হাতে জড়িয়ে রেখেছেন। আপনার মেহমান। যা বল, দেখা হবে না। কিরে কি হচ্ছে, কে এসেছে? তোদের কবির ভাই? কবির ভাই এসেছেন আর তুই বলে পাঠালি দেখা হবে না? ছি, সে তুই কি করলি না? আমি জানি না, আমি জানি না চম্পা, আমি তোর মুখোমুখি হতে পারবো না। তাই বলে তুই বাড়ির চাকর দিয়ে বলে পাঠালি দেখা হবে না? মানুষ তার শত্রুকে তো নিজের বাড়ি থেকে এমন অপমান করে না রে চম্পা। ছি, অনুতপ্ত ভদ্রলোক নিজে যেতে তোর বাড়িতে এসেছেন, আমি ভাবতেও পারি না তোর মুখো মেয়ে কি করে এমন ব্যবহার করতে পারে। আমি কি করবো বল চম্পা, আমি কি করবো? আমি আমি জানি না, আমি জানি না। কাজ আছে মা? আবার অ্যাক্সিডেন্ট করে বসে না যেন। দুর্বল হয়ে পড়লাম কেন? হঠাৎ আবেগের বসে হাসপাতালে যে কথা বলে ফেলেছি মিনা শুনেনি তো? মিনা সুস্থ হয়ে উঠুক, আমাকে ভুল বুঝুক খোঁজে নেই, ও সুখে থাক। আসুন 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 আসুন
তোমার হাতটা দাও গুরু, আমি একটা চুমু দিইনি। কতদিন ধরে ডুবছো ভ্রাতা, কত শের পানি খেয়েছো? কি ব্যাপার গুরু, এসব কি হচ্ছে? আর কেন ধোকা দাও গুরু, এবার আমাকে তোমার চরণে শিষ্য করে নাও। তার আগে ভ্রাতা আপন ঘরে যাও, যাও। হ্যাঁ, এইসব হিয়ালি না করে সোজা সুজি খুলে বলবে তোমার কি হয়েছে? বললেই কি আর সবটা খোলাসা করা যাবে গুরু? তাতে যাও, যাও ঘরে যাও। যত সব যাও, আপনি এতটা কষ্ট করে না এলেই তো পারতেন, নাকি বাড়িতে সার্ভেন্ট দিয়ে বিদায় করাটা যথেষ্ট মনে করেননি? তা অবশ্য ঠিকই, আপনার বাড়িতে তো আপনারই পরিবেশ, ওখানে অপমান করলে তার বাইরের লোক জানতে পারবে না। আর লোক না জানতে পারলে তো অপমান করে তৃপ্তি নেই। বেশ তো, আমি মেসের সবাইকে ডাকছি, তাদের সামনেই আপনি আমাকে অপমান করবেন? সে সুযোগ আর দিচ্ছেন কই? দেখা হবার পর থেকে তো আপনি আঘাত করে যাচ্ছেন। জি, আপনি হাসপাতালে ডাক্তারকে নাকি বলেছিলেন আমার জন্য আপনি আপনার হৃৎপিণ্ডটাও কেটে দিতে পারেন? সত্যি কি পারেন? প্রয়োজন হলেই সেটা দেখা যেত। তিনদিন ছাড়াও কিন্তু অনেকে পারে, পারে শত্রু পারে কিনা জানি না, তবে বন্ধু পারে। শুনুন, বাসা থেকে যখন বেরোই তখন আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে সাবধান করে দিয়েছিল যেন অ্যাক্সিডেন্ট না করি, কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটেই গেল। জি জি। পদধুলি দাও তোমারই চরণ করিয়া শরণ, প্রেমের মরণ মরিতে যে চায়। পদধুলি দাও গুরু হে আমার, পদধুলি দাও গুরু হে আমার, পদধুলি দাও গুরু হে আমার, পদধুলি ভালো ছেলের নাকি সোজা পথেই চলে, অতএব সোজাই দরজা দিয়ে ঢুকে পড়ো। সোজা পথে চলতে চাইলে কি সবসময় চলা যায়? ইচ্ছে থাকলে যায়, আসো। মাফ করবেন, আমার দূর বড় জোর তিন চাকার রিক্সা পর্যন্ত, এইসব গাড়ি ঘোড়ার বিলাসিতা আমার পোষাবে না, চলি। দেখুন এই প্রকাশ্য রাস্তায় আমি আপনার হাত ধরে টানাটানি করি, সেটা দেখে আর দর্শন মজা পেল আপনার নিশ্চয় খুব ভালো লাগবে না? মানে আপনি আমার হাত ধরে টানবেন? জি, টানাটানি করতে চাই না, যদি ভালো ছেলে কি ভালো ছেলের মতো গাড়িতে গিয়ে বসে। কিন্তু যাবো কোথায়? যেখানে আমার ইচ্ছে। মানে হাইজ্যাক বুঝেন, কিডন্যাপ, আমি আপনাকে তাই করলাম। দেখুন এটা কি ভালো দেখাচ্ছে আপনি এগুলো আমাকে নিয়ে করে? ¶¶
একটু দেরি হয়ে গেল মা, তোমার সাথে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে কবির। আদাব। বসো বাবা বসো। আমাদের ডিপার্টমেন্টের সেরা ছাত্র, অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট, এমনিতেও তাই হবে। মা, আমার অ্যাক্সিডেন্টের পর ওই তো আমাকে হাসপাতালে নিয়ে গেছিল। ও তাই নাকি? তোমাকে অনেক ধন্যবাদ বাবা। জি, মানে আমার জন্যই তো, না মানে মানে সবার জন্যই তো এটাই কর্তব্য। তা ঠিক, তবে সৎ উদ্দেশ্যের কর্তব্য আজকাল আর কজন করে বলো? জি জি জি, মানে আমি এখন আসি। সে কি বাবা, বসো, খাওয়া দাওয়া করেই যাবে। জি মানে আমি খেয়ে এসছি। ওদের ওখানে তো আমার দাওয়াত ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আবার এসো। জি আসবো। আদাব। আদাব।
খোদা হাফেজ। খোদা হাফেজ। তুমি বড় হয়েছ, নিজেকে নিয়ে ভাববার সময় এসেছে তোমার। এ বয়সে সে ভাবনা প্রায়ই ভুল হয়, তাই তোমার নিজেকে নিয়ে ভাববার আগেই তোমাকে একটা কথা জানিয়ে দেওয়া দরকার বলে আমি মনে করছি। তোমার মরহুম আব্বাজানেরও এটা ইচ্ছে ছিল, আর আমিও অনেক ভেবে দেখেছি। তার এই রেখে যাওয়া বিশাল সম্পত্তির ভার কোন যোগ্য ব্যক্তির হাতেই পড়া উচিত। আর সব দিক ভেবে আমি ডাক্তার আশরাফকে কথা দিয়েছি। মা, আশরাফ ভালো ছেলে, প্রতিষ্ঠিত ডাক্তার, তাছাড়া তাছাড়া সে তোমাকে ভালোবাসে। মা, মা শোনো, তুমি এসো, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। বেশ তো, বসো। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখানে নির্দ্বিধায় বলতে পারো, কোনো অসুবিধা নেই। বলো। আমার বাবার রেখে যাওয়ার বিশাল সম্পত্তি ভার দেবার জন্যে মা একজন যোগ্য লোক খুঁজছেন। সেই যোগ্য লোকটি হিসেবে মা আপনাকে বেছে নিয়েছেন। আমি বাবার মেয়ে ঠিকই, কিন্তু সম্পত্তি নই, এটা মানে। দেখো, আমি আমার নিজস্ব একটা সত্তা আছে, আমি একটা মানুষ, আমার একটা মন আছে, আমার ভালো লাগার না লাগার অধিকার আছে, ভালোবাসবার না বাসবার অধিকার আছে। এ কথা মানেন? এসব তুমি কি বলছো? বলছি, বাবা মায়ের সম্পত্তির মতো আমার মনটা একটা জড় পদার্থ নয়, কারো খেয়াল খুশি মতো সেটা লেনদেন করা যায় না। এই কথাটা মনে রাখলে খুশি হব। আমি তো তোমাকে আগেই বলেছিলাম নিনা, এই অসম প্রেমের পরিণতি হয়তো ভালো হবে না। ভালো মন্দ আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু একটি কথাই জানি, আজ এক্ষুনি আমি তোমার হাত ধরে মায়ের সামনে গিয়ে দাঁড়াবো। তুমি যদি মেনে নিতে না পারেন, তোমার হাত ধরে আমি বেরিয়ে আসবো। মিনা। হ্যাঁ কবি, চোখের মিশে আমি তো তোমাকে ভালোবাসিনি, তুমি আঘাত করে আমার বুকের ভিতর যে ভালোবাসার ঘর বানিয়েছ, পৃথিবীর কোনো আঘাতেই তা ভেঙে পড়বে না। তোমার কাছে আমার একটি মিনতি, শুধু তুমি যেন কোনোদিন মুখ ফিরিয়ে নিও না, এর বেশি আমি আর কিছু চাই না। আমি চাই, আমি চাই আশরাফ, আমি চাই। শোনো আশরাফ, যত দ্রুত সম্ভব এ বিয়ে আমি দেবই, তুমি শুধু তুমি পিছিয়ে যেও না। কিন্তু খালাম্মা, নীনা শিক্ষিতা বুদ্ধিমতী মেয়ে, তার মনের বিরুদ্ধে জোর করে না। না খালাম্মা, নীনা যদি সুখী না হয় সারা জীবন সেই যন্ত্রণা আমরা কেমন করে সইব, আর আপনিই বা কেমন করে সইবেন? আশরাফ, এসো এসো নীনা, আসুন কবি সাহেব। মা, 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 আসুন কবি সাহেব। মা, চলে যা, চলে যা তুই আমার সামনে থেকে। আমার কথার যখন কোনো দামই নেই তোর কাছে, নিজের ভালো মন্দ যখন তুই নিজে বুঝতে শিখেছিস, তখন তখন আমাকে আর তোর কি দরকার? দরকার শুধু এই যে তুমি আমার মা, মিথ্যে কথা। তুই যদি আমাকে মাই ভাবতিস, তাহলে আমাকে এভাবে অপমান করতে পারতিস না, পারতিস না একটা পথের ছেলের হাত ধরে আমার সামনে এসে দাঁড়াতে। মা, পথের ছেলেও নয়, মা হতে পারে ও গ্রামের ছেলে, তোমার মতো অর্থবিত্ত আর ঐশ্বর্য হয়তো নেই, কিন্তু মা, ওর মতো ছেলে আমি অন্তত
আমার জীবনে আরে কেউ দেখবে জীবন দুদিনের মেয়ে তোর আবার জীবন আশ্রাতের পাশে কি মূল্য চল ছেলে আশ্রাত প্রতিষ্ঠিত ডাক্তার এরই মধ্যে সে নিজের বাড়ি করে তা হাসপাতাল করেছে তোর যদি জীবন সম্পর্কে কোনো ধারণাই থাকত তাহলে আশ্রাতের পাশে ওই ছেলেকে কিছুতেই এনে দাঁড় করাতে পারতিস না সে এখন কেবলই একজন ছাত্র আর আর সবচেয়ে বড় কথা আশ্রাতকে তোর বাবা পছন্দ করে গেছে মা তোমার পছন্দ বাবার পছন্দ মেনে নিয়ে আমি যদি ডক্টর আশ্রাতকে বিয়ে করি আর বিয়ে রাতে আত্মহত্যা করি তাহলে খুশি হবে তো তুমি খুশি হবে তো বাবার আত্মা মা হ্যাঁ মা যদি এভাবে তোমরা খুশি হও তবে তাই হোক মা বাবার কথায় যখন তুললে তাহলে শোনো তুমি তো বারবার বলেছ বাবা মৃত্যুর সময় তোমাকে শেষ অনুরোধ করেছিল তুমি যেন আমাকে দুঃখ না দাও না তবু মা তোমাদের ইচ্ছে পূরণ হোক তোমাদের সুখের জন্য আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করব তারপর নিজের সুখের জন্য আমি মৃত্যুকে বেছে নেব করো মা তাই করো তাই চল না 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 সবাই থামো আজকের এই খুশির দিনে আমার পক্ষ থেকে সবাইকে মিষ্টি সবাইকে আজ তুমি জয় করে ফিরে এসেছো এতদিনে এই মেসের একজনের বিয়ের ফুল ফুটল আর আমার তো অপেক্ষা করতে করতেই পাতল বিয়ের ফুল ফুটল না এখন কবিরের এই শুভযাত্রায় যদি আর পাঁচজনের কপাল খোলে কবিরের বিয়ের দিনে এই মেস থেকে একটা বিয়ের মিছিল বের হবে মর যাত্রী যাবে এখান তা তো বুঝলাম কিন্তু বিয়েটা হচ্ছে কবে হ্যাঁ হ্যাঁ তাই তো কবে রেজাল্টের পর খুশি হয়েছি যাও বাবা উপরে যাও জি আচ্ছা মিনার বাবার হাতে রাখবি এই আংটি পরে আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা আগামী মাসের প্রথম সপ্তাহে তোমাদের বিয়েটা সম্পন্ন করতে চাই আমার তো আপন বলতে এক বুড়ো দাদু ছাড়া কেউ নেই কাল সকালে আমি গ্রামের বাড়িতে যাব রেজাল্টের খবরটা দিতে হবে তাছাড়া দাদুর মতামতটাও নেওয়া দরকার সে তো বটেই বাবা শুধু তোমার দাদুর মতামতই নয় আমি বলি কি বাবা তুমি বরং তোমার দাদুকে একেবারে সাথে করে নিয়ে চলে আসবে জি আচ্ছা মিনা মা
কবিরকে পৌঁছে দিস। আগামী মাসে প্রথম সপ্তাহে। হ্যাঁ, এ মাসের এখনো 10 দিন বাকি আছে। এই তুমি কবে ফিরবে? এই 10 দিনের আগেই। না না, বড় জোর 3 দিন, এর মধ্যে ফিরে আসতেই হবে। এই কিছু না, এতদিন আমি তোমাকে না দেখে থাকতে পারবো না, দেরি করলে দেখো আমি ঠিকই হাজির হবো। ভালো হবে, দাদুকে বলবো তোমার নাচব তোমার টানে ছুটে এসছে। দাদু যদি আমাকে পছন্দ না করে? তুমি আমার দাদুকে চেনো না, দাদু কোনোদিন আমার মতের বাইরে যাবেন না। ছোটবেলায় বাবা মা মারা গেছেন, ওই দাদুই আমাকে বুকে করে মানুষ করেছেন। আমার খুশিতে পৃথিবীতে সবচেয়ে বেশি যে খুশি হবে সে আমার দাদু। আমার ছাড়া পেলে দাদু পাগলের মতো ছুটে আসবে, দূর থেকে আমি যখন ডাকতব, দাদু দাদু দাদু, আমার দাদু এসেছে, আমার দাদু এসেছে। দাদু আমার দাদু, এই দেখো এই দেখো, আমি ফার্স্ট হয়েছি, রেকর্ড মার্ক পেয়েছি। ভাই আমার দাদু ফার্স্ট হয়েছে, রেকর্ড মার্ক পেয়েছে। আরে মনটা চুড়িয়ে গেল রে। পুরি পুরি, আমি যে কত খুশি হয়েছি তা যদি তোকে বোঝাতে পারতাম। মনে হচ্ছে তোর বাবাকে চিৎকার করে ডেকে যদি বলতে পারতাম, দেখ দেখ আমার দাদু কত বড় হয়েছে। দাদু, আমার বাবা মা দাদু সবকিছুই তুমি, তোমাকে খুশি করতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আমিও আমিও আজ তোকে খুশি করব, আজ তোকে এমন একটা খুশির খবর দেব যা তুই ভাবতেই পারিস। কি খুশি খবর দাদু? বলবো বলবো, এখন নয় ও বেলায়, তুই এত দূর পথে এসেছিস, যা হাত মুখ দিয়ে বিশ্রাম নে। দাদু আমি আরো একটা খুশির খবর এনেছি। আরে শুনবো শুনবো সব শুনবো, তুই এখন যা তো বিশ্রাম নে। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ না অসুবিধা কোনো হয়নি। আসুন এসো বাবা, বসুন চাচা, একটু তাড়াতাড়ি করো বাবা, বসো বাবাজি। এখানে কি হবে দাদু? ভাই তোর খুশির খবরে খুশি হয়ে এরা তোকে একটা পুরস্কার দেবে। পুরস্কার? হ্যাঁ। আরে এসো এসো, আরে মেয়ে তাড়াতাড়ি নিয়ে এসো না। আরে এখানে না এখানে না, ওখানে সালাম করো। কথায় বলে না
স্বামীর পদতলে। আরে আরাম খোঁজ, এখনো বুঝলি না? আরে এটা হলো তোর বউ। এই প্রথম তোমাকে নিজের চোখে দেখলাম, ছবির চাইতে তুমি অনেক সুন্দর। না দাদু না, এ হতে পারে না। কবির, কবির তোর বাবা মৃত্যু সত্যি বিয়ে দিয়ে গিয়েছিলেন, তখন তোর বয়স মাত্র 5 বছর। কেন কেন তোমরা আমাকে নিয়ে ছেড়ে খেলা খেলেছিলে? কেন এই কথা তোমরা আমাকে এতদিন জানাওনি বলো? তোর পড়াশোনার ক্ষতি হবে ভেবে কবির, সে ছিল তোর বাবার শেষ ইচ্ছা। কিন্তু দাদু, এই বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কবির, তুই তোর মরহুম বাবাকে অপমান করবি? আমার মান সম্মান, আমার বংশ মর্যাদা সবার সামনে ধুলায় মিশিয়ে দিবি। দাদু দাদু, আমি আমি তোমাকে বোঝাতে পারবো না, আমার পক্ষে অসম্ভব। জামাই বাবা কি কোথায়? খন্দকার চাচা? আরে হবে হবে, সবই হবে। এখানে ধুমধাম হয়নি তো কি হয়েছে? বাড়িতে গিয়ে আমরা সবাই ধুমধাম করবো। আমি তো তোকে চমকে দেবো বলে এদের হইচই করতে মানা করেছিলাম। কি হয়েছে চাচা? কবির বাবাজিকে কেমন যেন? আরে না না, ও কিচ্ছু না, হঠাৎ করে আমরা সব ঠিক করে ফেললাম তো। ওর বন্ধু বান্ধব যারা, তাদের কোনো খবর দিতে পারিনি, তাই ও মন খারাপ করেছে। দাদু, আরে বললাম তো হবে। তোমাদের আবার কদ্দূর হলো, চলো। আরে রাত বাড়ছে, চলো 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 চলো, জলদি করো, মেয়েকে সাজিয়ে গুজিয়ে তুলে দাও। ওদিকে আবার সাজানো বাসর ঘরে ফুল শুকিয়ে গেল। যে কোয়েলা ডাকে
রজনী তুমি বিনা কাটি না রে দিন রজনী Thank you.
আমি নষ্ট করে দিলাম। আমি ভেবেছিলাম বাসর ঘরের এই নির্জনে তোরা দুজন মুখোমুখি হলেই হয়তো ওর মনের পরিবর্তন হবে। তোর এই সুন্দর মুখের মায়ায় বাধা পড়ে যাবে, তাই ওর অমুখের কথা আমি কাউকে জানতে দেই না। দাদু। হ্যাঁ রে। কিন্তু ও যে এভাবে আমার কোনো কথাই রাখবে না, বাসর ঘরে আসবে না, আমি ভাবতে পারি। তুই ভেঙে পড়লে তো চলবে না রে, ও মেনে না নিলেও এ বিয়ে তো মিত্র হতে পারে না। ধর্ম তো তুই তার স্ত্রী, তোর অধিকার তোকে ছিনিয়ে নিতে হবে। পারবি না বোন, পারবি না ওর মন জয় করতে? মেয়েদের সবচেয়ে বড় ধর্মই তো স্বামীর মন জয় করা, স্বামীকে বেঁধে ফেলা। এমন রূপবতী গুণবতী মেয়ে হয়েও তুই কেন পারবি না? কোথায় ছিলে সারা রাত? কোথায় যাবে? যেখানে খুশি। সারা রাত কিছু খাওনি? আমার ব্যাপার নিয়ে কেউ মাথা ঘামাক, এটা আমি চাই না। শোনো, আমি জানি আমি গ্রামের মেয়ে, তেমন লেখাপড়া জানি না, তোমার মতো মানুষের যোগ্য আমি নই। তবু বিয়ে যখন হয়েছে। বিয়ে? কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। স্বামী হয়ে যে কথা তুমি বলতে পারলে, স্ত্রী হয়ে সে কথা তো আমি কোনোদিন বলতে পারব না। আমি যতদিন বেঁচে থাকব ততদিন তোমাকেই স্বামী বলে জানব। তোমার সেবা করার সুযোগ যদি নাও পাই, সে দুঃখ আমি একাই সইব। তোমার কাছে শুধু আমার একটাই বিনতি, দাদু বুড়ো হয়েছেন, তাকে আঘাত দিও না। দাদু আমার, তার সম্পর্কে ভাবতুল আমি ভাবব। মার চেয়ে মাসির দরদ বেশি হওয়াটা আমি পছন্দ করি না। যেতে যদি চাস তাহলে আমাকে কবর দিয়ে রেখে তারপরে বাড়ি থেকে যাবি। দাদু। হ্যাঁ, মান সম্মান খুঁড়িয়ে দশজনের কাছে মাথা হেট করে আমি বাঁচতে চাই না। সবচেয়ে বরং তুই আমাকে নিজের হাতে মেরে কবর দিয়ে রেখে যা। আমাকে দুর্বল করো না দাদু, দোহাই তোমার এইসব কথা বলো না, বলো না। কেন বলবো না, কেন বলবো না? যার মুখ চেয়ে এতদিন বেঁচেছিলাম তাকে নিয়ে জীবনের সবচেয়ে বড় আশা করেছিলাম, ছোটবেলায় মা বাপ মারা যাওয়ার পর এই বুকে তুলেছে একে মানুষ করেছে, তার কাছে আর কিছু না পাই তাহাতে মরণের সুখ তো পাব, তাই ঘর কবির তাই ঘর। তুমি
না দাদু, তোমাকে কষ্ট দিয়ে আমার বুকটা যে কি জ্বালায় চলে যাচ্ছে তা আমি তোমাকে বোঝাতে পারবো না। তবু কেন যে আমি মেনে নিতে পারছি না সে কথা আজ আর বলে কোনো লাভ নেই। আমার যন্ত্রণা তোমরা কেউ বুঝবে না দাদু, কেউ না, কেউ না। চিঠি দেয় কি জানি মা, তোমাদের কিসের চিঠি এসব? না, কবিরের কোনো খবর পেলি? ওর আসার কথা ছিল কবে? সে তো গত পরশু দিন। হয়তো দাদুর শরীর টরীর খারাপ হবে, এসে যাবে দুই একদিনে। এসে যাবে দুই একদিনে। একটা চিঠিও বুঝে দিতে পারত না? ঠিক আছে, আমি লিখছি, এমন চিঠি লিখব যে কাঁদতে হবে। তুমি যে এত নিষ্ঠুর আমার জানা ছিল না। এই আমার কষ্ট হয় তুমি বোঝো না, পরশু কাল সারাদিন তোমার পথ চেয়ে কাটিয়েছি, শুধু দুশ্চিন্তা হয়, খারাপ লাগে। চিঠি পেয়ে চলে আসবে, কিন্তু কথা না রাখলে দেখো মজা, আমি চলে আসবো। দাদুর সামনে তোমাকে এমন সাজা দেব। আচ্ছা, আমাকে দাদুর পছন্দ হয়েছে তো? দাদু কি বললেন আমার ছবি দেখে? এটি তোমার, বলবো না, লজ্জা করে। দুপুর গড়িয়ে গেল, খাবে না? আমার যখন প্রয়োজন হবে তখন আমি নিজেই খেয়ে নেব। আমি তো আগেই বলেছি আমার জন্য কেউ চিন্তা করুক তা আমি চাই না। আমার যে খুব খিদে লেগেছে। আমি তোর কি করব? স্বামীকে না খাই কি কোনো স্ত্রী খেতে পারে? এ কথা বলার অধিকার তারই আছে যার স্ত্রী হিসেবে অধিকার আছে, আর কারো না। যাও, যত সব আপদে সে আমার ঘাড়ে জুটেছে। খিদে নেই বললে কি খিদে চলে যায় রে? না খেয়ে খেয়ে তুই যদি দুর্বল হয়ে যাস তাহলে ওটাকে পোষ মানাবে কি করে? না দাদু, মানুষটা না খেয়ে বেরিয়ে গেল, কোথায় কোথায় ঘুরবে, কি খাবে তা ঠিক নেই। কেন জানি হঠাৎ নিজের কথা বলতে গেলাম। ঠিক হয়েছিস, নিজের কথাই তো বলবি, একবার দুবার দশ বার শুনবে না, তারপর দেখবি
ঘুর ঘুর করে তোর হাত চোল ধরে ঠিকই গুজছে। না মা, ও এমন মানুষ না। নিশ্চয়ই কোনো অসুবিধে পড়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না তুই চিঠি লেখার পরও কোন উত্তর এলো না কেন। মা মা, আমি বরং কাল সকালে রওনা হয়ে যাই। তুই এত দূর পথ, কিচ্ছু হবে না মা, আমি ঠিকই চলে যাব। আমার কেন জানি না মনে হচ্ছে ও হয়তো খুব ঝামেলায় জড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এই ঝামেলার থেকে আমি মুক্তি পেতে চাই। দিনের পর দিন একই প্রশ্ন, একই যন্ত্রণায় আমি ক্লান্ত। আমি যেখানে খুশি সেখানে থাকি, যা খুশি তাই করি, এ নিয়ে আর একটি কথা আমি শুনতে চাই না। কিন্তু এ ঘর বাড়ি সবই তো তোমার, তুমি কেন আমার জন্য ঘর ছাড়া হয়ে বাইরে বাইরে থাকবে? ঘর ঘর ততক্ষণই ঘর থাকে যতক্ষণ সেখানে সুখ থাকে, শান্তি থাকে, আশা থাকে। একদিন সেই সুখ আর শান্তির দানে আমি ঘরে ছুটে আসলাম, আর আজ আজ সেখানে প্রতিটি মুহূর্তে যন্ত্রণায় আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। ফ্যান হবার পর থেকে তোমাকে স্বামী বলে জেনেছি। তোমার সেবা করব, তোমাকে সুখী করব, এই আমার সারা জীবনের সাধনা। বলো, তুমি আমাকে বলে দাও কি হলে তুমি সুখী হবে। আমি তাই করব। তুমি কি অন্ধ, দেখতে পাও না তোমার জন্য আমার জীবনটা বিষাক্ত হয়েছে? দেখতে পাও না আমি তোমাকে সহ্য করতে পারি না? কেন তুমি বারবার আমার সামনে এসে দাও, আমার বুকের ভিতর আগুনটা জ্বালিয়ে তো। আর কি দেখতে চাও তুমি বলো, আর কি দেখতে চাও? কি দেখলে তোমার আশা পূরণ হবে? আমার মন ঠিকই পেয়ে চলে আসবে, কিন্তু কথা না রাখলে দেখো মজা। আচ্ছা, আমাকে দাদু পছন্দ হয়েছে তো? দাদু কি বললো আমার ছবি দেখে? তুমি কি অন্ধ, দেখতে পাও না তোমার জন্য আমার জীবনটা বিষাক্ত উঠেছে? আর কি দেখতে চাও তুমি বলো, আর কি দেখতে চাও? কি দেখলে তোমার আশা পূরণ হবে? আমি আর তোমার যন্ত্রণার কারণ পাব না। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, তোমার চোখের সামনে থেকে চলে যাব, আমি চলে যাব, আমি অনেক দূরে চলে যাব। তুমি বারবার আমার সামনে এসে দাও, আমার বুকের ভিতর আগুনটা জ্বালিয়ে তো। আর কি দেখতে চাও তুমি? কি দেখলে তোমার আশা পূরণ হবে? আমার মন
আমি কি জানি, দেখো কোথাও আছে। সারা বাড়িতে কোথাও নেই। তাহলে পাড়ায় টাড়ায় কোথাও গেছে? কি বলছিস তুই, যে বউ ঘর ছেড়ে বেরোয় না সে যাবে পাড়ায়? কি মুশকিল, আমি তার কি করব। তুই তাকে কিছু বলেছিস? হ্যাঁ বলেছি, ওকে আমি সহ্য করতে পারি না। সে কি? হায় হায় রে, না জানি কি অঘটন ঘটলো। কবির তোহাই তোর খোঁজ খুঁজে দেখ সে কোথায়। আমি না নিলে যদি মরে যেত? ওখানে মরলে মরত, কিন্তু এখানে মরলে যদি কোনো ঝামেলা হয় তখন তখন কি হবে? মরে যাবে।
ওকে খোঁজা হচ্ছে দাদু, দাদু আমার দিকে তাকাও, দাদু দাদু আমার দিকে তাকাও। দুধ দিয়ে জ্বালবে, অনেক দূর খোঁজা হয়েছে কিন্তু লাশ পাওয়া যায়নি। লাশ পাওয়া গেল না, মেয়েটাকে বাঁচতে দিলে। চুপ করো দাদু, চুপ করো। বাঁচতে দিল দাদু, 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 এসব কেসে সাধারণত দৃষ্টিশক্তিও নষ্ট হতে পারে, আবার মস্তিষ্ক বিকৃতিও ঘটতে পারে। মস্তিষ্ক বিকৃতি মানে পাগল হয়ে যাবে? হতেও পারে, তবে যাতে না হয় সেজন্য তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। একটা কথা মনে রাখবে মিস নীনা, ডাক্তার তার কর্তব্যে কখনো অবহেলা করে না। চলি। তুমি যাবে না? না। খালামা চিন্তা করবেন, মা ভিজিটিং আওয়ারে আসবেন। ও তাহলে আমি যাই। কে আছেন আমাকে একটু ধরুন, আমি দেখতে পাচ্ছি না কেন, দেখতে পাচ্ছি না কেন? কে আছেন আমাকে একটু ধরুন, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন, আমাকে একটু ধরুন, আমাকে একটু ধরুন, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন, আমাকে আমি বোন, আমি যে তোমার দুর্ভাগ্যের জন্য যাই, আমি তোমার চোখের আলো কেড়ে নিয়েছি বোন। আমার গাড়ির ধাক্কা লেগে আজ তুমি অন্ধ, গাড়ির ধাক্কা। আমি অন্ধ। তুমি কি অন্ধ? দেখতে পাও না? তোমার এই জন্য আমার জীবনটা বিষাক্ত হয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ আমি অন্ধ, যার জীবনের আলো নিভে গেছে তার চোখের আলো দিয়ে কি হবে, কি হবে? কোথায় যাবে, কোথায় যাবে তুমি? আমি অন্ধ। তুমি কি অন্ধ? দেখতে পাও না? তোমার এই জন্য আমার জীবনটা বিষাক্ত হয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ আমি অন্ধ, যার জীবনের আলো নিভে গেছে তার চোখের আলো দিয়ে কি হবে, কি হবে? কোথায় যাবে, কোথায় যাবে তুমি? বিছানা থেকে উঠতে মানা, তোমার ঠিকানা বলো, আমি খবর পৌঁছে দিচ্ছি। ঠিকানা? আমার তো কোনো ঠিকানা নেই, তোমার ঘর বাড়ি আত্মীয় স্বজন। কেউ নেই, কিছু নেই, তাহলে তুমি কোথায় যাবে? সেখানে যাবার জন্য আমি বেরিয়েছিলাম, কোথায়? সেখান থেকে আর কেউ কোনোদিন ফেরে না। তুমি, তুমি আত্মহত্যা? হ্যাঁ বোন হ্যাঁ, আমি তো মরতেই চেয়েছিলাম, নিজে তুমি নিজেকে দোষী মনে করছো। কেন বেঁচে থাকার প্রয়োজনটি আমার শেষ হয়ে গেছে, কেন তোমরা আমাকে বাঁচালে? কেন, কেন আমাকে যেতে দাও, দোয়াই বোন আমাকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও।
আমাকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। বেশ তো, যেতে চাও যে, তবে আজ নয়। তোমার চোখ যতদিন ভালো না হয় ততদিন আমি তোমাকে যেতে দেব না। না, আমি চোখ চাই না, দেখতে চাই না, জীবন চাই না, আমি মরতে চাই, মরতে চাই, মরতে চাই। আমাকে অপরাধী করে তুমি মরতে পারবে না বোন। তোমার চোখ ভালো হবার পর তোমার যেখানে খুশি যে যা খুশি করো, ততদিন তুমি আমার কাছে থাকবে। এটা তোমার ঘর, তোমার যখন যা দরকার বলবে। সবসময় ঘরের বাইরে তোমার জন্য একজন লোক বসে থাকবে, আর আমি তো আছি। এসো। এই যে এটা একটা ড্রেসিং টেবিল, দেখো দেখো। আর ওই যে একটা জানলা, এসো এসো দেখো। পড়ে গেল। ও কিছু নয়, ছবি। ছবি কার? আমার আর এসো। এই তোমার বিছানা, বসো। শুধু শুধু তুমি আমার জন্য কষ্ট করছো বোন। ব্যাস, বোন বলে যখন দেখেছো তখন বোনের দাবিও মানতে হবে। তিনি আর একটি কথা বলতে পারবে না। তুমি একটু বিশ্রাম নাও, আমি তোমার টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসি। দাদু নেই? দাদু নেই? নেই?
না, দাদু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মন খারাপ করো না বাবা, তোমার দেরি দেখে আমরা মনে করেছিলাম নিশ্চয় কোনো বিপদ হয়েছে, কিন্তু সে যে এত বড় বিপদ চিন্তা করিনি। সেই দেখোই না, বিপদ যখন আসে তখন চারদিক থেকে আসে। তোমার খবর নিতে গিয়ে নিনা পথে এক মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, এক মেয়েকে তো অন্ধ মা। থাক মা, ওসব কথা বলো না, ওর বিপদের কাছে আমার এই বিপদ কিছু। ঠিক বলেছিস মা, তুই ওকে নিয়ে উপরে যা, ওকে বড় ক্লান্ত লাগছে, হাত মুখ ধুই বিশ্রাম নিক। যাও বাবা উপরে যাও। আমি তো আমার দুর্ভাগ্যের কথা বলতেই তোমাদের ছুটে এসেছি, কিন্তু কি আশ্চর্য দেখো, তুমি এদিকে আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসে আছো। আমার অ্যাক্সিডেন্ট কিছুই না, একটা মেয়ের সঙ্গে ধাক্কা লেগেছিল। তোমার কোনো ক্ষতি হয়নি তো? না না, আমার কোনো আঘাতই লাগেনি, মেয়েটিও বেঁচে গেছে। কিন্তু আমার জীবনে যা ঘটে গেছে তাতে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুর মারে গেছে। শুধু শুধু ও কথা ভেবে কষ্ট পেও না, দিদির মৃত্যু কি মানুষের হাতে? না নীনা, সব কথা তোমাকে না জানানো পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আমি এখন ওসব কিচ্ছু শুনবো না, এখন খেয়ে একটা না বিশ্রাম। কে কথা বললো? কে কথা বললো? কেন যাবেন তো? কে কে কথা বললো? কথা বললো ও বারান্দা দিয়ে যে গেল, তা আপার দুলাভাই। দুলাভাই? আমার আয় নাই হইব ও কেন? না কিছু না। তোমার কাছে এটা কিছু না হলেও সমাজের চোখে এটা অনেক কিছু হতে পারে। তুমি তার সঙ্গে একদিনও ঘর করনি, স্ত্রী হিসেবে তাকে মেনে নাওনি, তবু বিয়েটা বিয়েই। তাই বলছিলাম কি, এসব কথা এখন মিনাকে না জানানোই ভালো। কিন্তু বর্তা, সত্য গোপন করাটা তো অন্যায়। দেখো, যুদ্ধ আর বিয়ে এ দুটো ব্যাপারে অন্যায় বলে কিচ্ছু নেই। তবে মেয়েটি যদি বেঁচে থাকত তাহলে অবশ্য অন্য কথা ছিল, সে যখন মরেই গেছে তখন শুধু শুধু তার কথা তুলে নীনাকে কষ্ট দিয়ে কি লাভ? শোনো, যে কোনো মেয়েই হোক, সে যাকে ভালোবাসে তার একটা বিয়ে হয়েছিল, এ কথা জানলে আঘাত পাবেই। কিন্তু আজ হোক কাল হোক নীনা তো সবই জানতে পারবে। আ হা, সে যখন জানবে তখন জানবে। আগে তোমাদের বিয়েটা হয়ে যাক, তারপর সময় বুঝে তুমি একদিন জানিয়ে দিও। হ্যাঁ সেটাই ভালো, কবিরের উপর দিয়েও তো অনেক ঝড়ঝাপটা গেল, সব ঝামেলা চুকিয়ে বিয়ের পর কিছুদিন বাইরে ঘুরে এলে ওর মনটা হালকা হবে। বিয়ে তো আর মানুষের জীবনে বারবার আসে না। জি না, বলছিলাম বিয়ে তো মানুষের জীবনে বারবার হয় না। মেয়েটিকে ওষুধ খাওয়াতে হবে, আমি চাই। আজ না খেয়ে যেতে পারবে না। আমাকে যে এক্ষুনি জীবন বিমা অফিসে যেতে হবে। জীবন বিমা অফিসে? কেন? দাদুর ইন্স্যুরেন্সের কাগজপত্র জমা দিতে হবে। আচ্ছা নীনা, মেয়েটির কি নিজের কেউ নেই? ও এক আজব মেয়ে, নিজের কথা ঘর বাড়ি আত্মীয় স্বজন কোন কথাই বলতে চায় না। আশ্চর্য তো, সত্যি আশ্চর্য। এই তুমি তো মেয়েটিকে দেখোনি, দেখলেই বুঝতে পারবে। চলো তোমার সাথে আলাপ করি। এখন নয়, আমার তো সন্ধ্যায় আসছি। দেরি করো না কিন্তু। আচ্ছা যতভাবেই প্রশ্ন করো না কেন, একটা কথা ওর পেট থেকে বের করে আনতে পারবে না। কি যে বলো,
মেয়েদের পেটে যেদিন কথা হজমাবে সেদিন পৃথিবীর ইতিহাস অন্যভাবে লেখা হবে। জি জনাব, এখন থেকে তাই লিখতে হবে। লাইট চলে গেল যে। কে? আমি বোন। এখন কি হবে? এই চলো না ভেতরে। আরে না, আমি অন্ধকারে ভেতরে গিয়ে কি করবো? তুমি যাও, আমি নিচে আছি। আর চলো না, লাইট চলে আসবে তো, চল। ঢাকার লাইট একবার যখন গেছে তখন এক ঘন্টার আগে আসবে না। তুমি ওর সঙ্গে কথা বলে এসো, আমি নিচে অপেক্ষা করছি। ওই কোন তুমি? সাথী, আমি এখানে। বাবা বাচ্চা কি সত্যি এমন অন্ধকারে তুমি কি করে যে থাকো? তোমার সঙ্গে কে কথা বলছিল? ও আমার উনি। ও তোমার সঙ্গে পরিচয় করাতে নিয়ে এসেছিলাম, হঠাৎ কারেন্ট চলে গেল। ভালোই হয়েছে, সবই আল্লাহর ইচ্ছে, আমি তো অপয়ামী। কে জানি আমার মুখ দেখে যদি কোনো অমঙ্গল হয়। কি যে বলো তুমি, আজ না হোক কাল তো হবে। চোখ ভালো হলে আমার বরকে বুঝে তুমি দেখবে না? দেখো আমার পছন্দটা কেমন সুন্দর। আমার বোনটা যখন এত সুন্দর তখন তার পছন্দটা কি সুন্দর না হয়ে পারে? তোমার বোনটাই শুধু সুন্দর, আর আমার বোনটা কার চেয়ে কম সুন্দর? শুনি, আমার মতো একটা গ্রামের মেয়ে আবার সুন্দর অসুন্দর। তা তোমাদের বিয়েটা কবে হচ্ছে? তোমার তো ভালো হলে তারপর। আগামী বুধবার তো তোমাকে হাসপাতালে ভর্তি করা হবে। ওকে ক্লিনিকে রাখতে হবে। কবে অপারেশন হবে? তা দিন পাচ্ছ তো লাগবে, একদিন ওষুধ দিয়ে দিয়ে অপারেশনের জন্য তৈরি করতে হবে। প্লিজ একটু ভালো করে চেষ্টা করবেন, অপারেশন যেন সাকসেসফুল হয়। ওটা তো আমার কর্তব্য, আমি অবহেলা করব না। আমি ওর কাছে যাব। বেশ তো যাও না। এইবার তুমি দেখতে পাবে। কি খুব খুশি লাগছে না? তোমার খুশি দিয়ে আমার খুশি, আমার জন্য তো দেখতে পাওয়া না পাওয়া সমান। আবার আচ্ছা চোখ খুলে তুমি কাকে প্রথম দেখতে চাও? আমার সুন্দর বোনটাকে, যার মনটা এত সুন্দর, তার মুখটা একবার তো চোখ ভরে দেখবো। তারপর যদি আবারও অন্ধ হয়ে যায় আমার কোনো দুঃখ থাকবে না। আর কাউকে বুঝি তোমার দেখতে ইচ্ছে করে না? আর না আমার আপন বলতে এখন তো আর কেউ নেই। তাই তো বলছি, তোমরা নিজেরাই পছন্দ করে কেনাকাটা সেরে ফেলো, সবকিছু গোছানো থাকলে তখন আর তাড়াহুড়ো করতে হবে না। ভদ্রমহিলার অপারেশন কি এই সপ্তাহতেই হবে? এ সপ্তাহে কি বলছো, আর মাত্র তিন দিন বাকি। না তার হচ্ছে কই? এ পেশেন্টের অপারেশন করা সম্ভব নয়। কেন? কাটতে কাটতে ভালো চোখে নষ্ট হয়ে যায়। আরে তো নষ্ট চোখ আমি যত ওষুধ দিয়ে তৈরি করছি, ভদ্রমহিলা দিন রাত কাঁদতে কাঁদতে সব নষ্ট করে দিচ্ছেন। প্রশ্ন করলে উত্তর দেয় না, কোনো কিছু ঠিক মতো জানায় না। আচ্ছা কি হয়েছে ভদ্রমহিলার? কোনো কিছু জিজ্ঞেস করলে তার একই উত্তর। কি হবে আমার কথা জেনে? আমার মতো একটা সাধারণ মেয়ের জীবনে যাই ঘটুক তার কি দাম আছে বলো? দাম থাক বা না থাক, যাই হোক আজ তোমাকে বলতেই হবে,
বলো কেন তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে, কেন তুমি দিনরাত কাঁদো, কেন তুমি চাও না যে তোমার চোখ ভালো হোক, কেন? এই চোখের দৃষ্টি দিয়ে আমার তো আর কোনো দরকার নেই বোন। বোন কিসের বোন? বোন যদি ভাববে তবে কেন তুমি সব কথা আমার কাছে খুলে বলো না? তুমি কি জানো না তোমার চোখ ভালো না হলে আমি শান্তি পাবো না? আমাকে শাস্তি দেবার জন্য কি তুমি চোখ ভালো করতে চাও না? না বোন না, তোমার জীবনে যেন কোনো দুঃখ না আসে আমি প্রাণভরের দায়ী কামনা করি। তুমি সারা জীবন সুখী থাকো, তাই যদি চাও বলো কি তোমার দুঃখ, যে জন্য তুমি জীবনের মায়া ছেড়ে দিয়েছো? কেন তুমি বারবার বলো তোমার জীবনের আলো নিভে গেছে? কি এমন ঘটেছে তোমার জীবনে? যদি না বলো তো আমি জানবো তুমি আমার প্রতি প্রতিশোধ দিতে চাও। না, তুমি চাও আমি যেন সারা জীবন চলে ফুরে মরি। এমন কথা বলো না, আমার মতো একটা হতভাগা মেয়ের কথা শুনে তুমি কষ্ট পাও এটা আমি চাইনি। আমার জীবনে যা ঘটে গেছে তা হচ্ছে শুনে কোনো লাভ নেই। শিউলিতলা গ্রামে সবাই যে ছোট্ট মেয়েটাকে আদর করত, ভালোবাসত, যার মুখে কেউ কোনোদিন দুঃখের ছায়া দেখেনি, তার পুরো জীবনটাই যে দুঃখে কালো হয়ে রয়েছে সে কথা কি কেউ জানত? বয়সের সাথে সাথে সে জানল শিশুকালে তার বিয়ে হয়েছিল, স্বামীর ছবি দেখে সে স্বামীকে ভালোবাসতে শিখল, জানল তার স্বামী মস্ত বড় বিদ্বান, দশ গ্রামের মুখ উজ্জ্বল করা রত্ন। ছবির সঙ্গে কথা বলতে বলতে, ছবিকে আদর করতে করতে কত সুখের স্বপ্ন দেখল সে। তারপর একদিন স্বামীর ঘরে যাবার সময় এলো, স্বামীর ঘরে এসে সে জানল স্বামী তাকে চায় না, তাকে সহ্য করতে পারে না, তাকে ঘৃণা করে, স্বামী অন্য মেয়েকে ভালোবাসে, তারই জন্য তার স্বামীর জীবনে সুখ শান্তি নষ্ট হয়ে গেছে, তার জীবন হয়ে উঠেছে বিষময়। জানল সেই তার স্বামীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর বলতে পারো বরণ ছাড়া তার সামনে কি পথ খোলা ছিল? বলো বোন বলো, কি দেখার জন্য আমি আমার চোখের দৃষ্টি ফিরে যাইব? কিসের জন্য বেঁচে থাকবো? কেন বেঁচে থাকবো? কেন কেন কেন? এত বড় ব্যথা মুখে নিয়ে তুমি একা একা কাঁদো কেন বোন? কেন তুমি আমাকে আগে জানো? আমি বুঝতে পারছি না যে সে কেমন লোক যে তোমার মতো একটা মেয়েকে অবহেলা করতে পারে। বলো সে কে? আমি তাকে জিজ্ঞাসা করব কেন সে তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, কি দোষ ছিল তোমার? না না, তার তো কোনো দোষ নেই, সে জানত না এই বিয়ের কথা, না জেনে অন্য একটা মেয়েকে ভালোবেসেছিল। আমার জন্য সে কেন তার ভালোবাসাকে অস্বীকার করবে? তাই বলে তো তোমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যেতে পারে না? তুমি বলো সে কে? আমি তাকে তোমার সামনে এনে হাজির করবই। না বোন না, আর কোনো কথা তুমি জানতে চাও না, সে সুখে থাক। কোথাকার কোন শিউলিতলা গ্রামের এক নগণ্য মেয়ে আমি, আমার জন্য কেন অমন এক বিদ্যার লোকের জীবন নষ্ট হয়ে যাবে? আমার জীবন গেলেও আমি তার অশান্তি চাইব না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। শিউলিতলা গ্রাম, আমার সাথে মরেনি, লুকিয়ে আছে নদীতে, ডুব দিয়ে লুকিয়ে আছে। বড় বড় ঢেউ, ভীষণ স্রোত, অবতার ওখানে ছিল না, কেউ ছিল না, শুধু আমি যাব, আমার সাথীর কাছে যাব, নদীতে ডুব দিয়ে চুপি চুপি চলে যাব।
আপনি যাবেন? আপনার সাথীর কাছে যাবেন? যাবই তো, একশোবার যাব। তোমাকে নিয়ে যাব না, শুধু একে নিয়ে যাব, আর কাউকে নিয়ে যাব না। ওটা কার ছবি? এই ছবিটা সাথেই তো, সাথী একা একা কথা বলতো, কত কথা বলতো। ওকে না নিয়ে গেলে আমার সাথী কার সাথে কথা বলবে? কত শখ করে আমি ছোটবেলায় ওদের বিয়ে দিয়েছিলাম। আপনার জামাইয়ের ছবি বুঝি? কোথায় থাকেন উনি? এই তো আমার কাছেই আছে, দেখতে পাচ্ছ না? এই দেখো, অমন করছো কেন? লোভ হচ্ছে না? কেড়ে নিতে চাও? না, দেবো না, দেবো না, তোমাকে দেবো না। ওকে দিয়ে আমি আমার সাথীর কাছে চলে যাবো, আর কাউকে দেবো না, আর কাউকে দেবো না, আর কাউকে দেবো না। আরে তুমি এমন লাগছে কেন? তোমাকে করতে গেলে কথা বলছো না কেন? ভেতরে এসো, কি হয়েছে? মিনা, 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 দাঁড়া বলছি, মিনা শুনে যাও, মিনা প্লিজ যাও না, মিনা, মিনা, মিনা,
সাহেবের সঙ্গে আলাপ করে এলাম, সব দিক ভেবে আগামী 23 তারিখেই তোদের বিয়ে তুমি ঠিক করলাম। কার বিয়ে মা? কার বিয়ে মানে তোদের বিয়ে? ওসব এখন আর ভেব না মা। কি বলছিস তুই, এরপরে আর ভাববার সময় কোথায়? মা, সময় যে কখন কেমন হয় এ কথা কি কেউ বলতে পারে? মিনা, আমার সময় যদি কখনো হয় আমি তোমাকে বলবো। অপারেশন কবে নাগাদ করা যাবে? 8 দিন
অপারেশনের জন্য তুমি বেশি ব্যস্ত হয়ে পড়েছ। হ্যাঁ, ওর চোখ ভালো হওয়া বড় দরকার। আমার মনে হয় ওনার চোখ ভালো হবে, শুধু উনি একটু কোঅপারেশন করলে হয়। আপনি এখন আমাদের বাসা তেমন যান না কেন? যাই তো, এই তো সেদিনও গেলাম, আজ আমার সাথে যাবে। হঠাৎ আমার প্রয়োজন আছে। ও আচ্ছা, বোন 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 এই যে আমি সাথী, ডাক্তার কি বললেন শুনেছ তো? দোহাই তোমার, তুমি কান্নাকাটি করো না, আরেকটি কথা শোনো, তুমি দেখিনি তোমার স্বামীও ফিরে আসবে, তোমার স্বামীও ফিরে আসবে। থাক বোন, ওসব কথা আর বলো না, অত বড় আশা আমি আর করি না, সে বরং যাকে ভালোবাসে তাকে নিয়ে সুখে থাক, তাকে নিয়ে সুখে থাক। আসুন আসুন কবি সাহেব। এখন বুঝি আপনি বসে গল্প করবেন? কেন বলো তো? বা আমি ভাবলাম আপনাকে নিয়ে একটু বেরোবো। কোথায় যাবে? আগে থেকে জায়গা ঠিক করে সবসময় বেরোতে হবে নাকি? নিনা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার এখন সময় নেই। কই, চলুন। এ তুমি কি করছো? ওর সঙ্গে এমন ব্যবহার করছো কেন? প্লিজ ওর কথা তুলবেন না। কিন্তু কেন? আর আমার সঙ্গে বা হঠাৎ এমন ঘনিষ্ঠ হতে চাচ্ছ কেন? তাতে ক্ষতিটা কি হয়েছে? আপনি আপনি তো আমাকে ভালোবাসেন। অস্বীকার করতে পারেন, বলুন অস্বীকার করতে পারেন যে আপনি আমাকে ভালোবাসেন? না, অস্বীকার আমি করতে পারি না। আমি তোমায় ভালোবাসি না, আর ভালোবাসি বলে তোমার যন্ত্রণার সুযোগ নিতে পারি না। বলো নিনা, কেন তুমি কবিরকে এমন ভাবে আঘাত দিচ্ছ? নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হয়েছে। আমাকে বলো, আমি মীমাংসা করে দেব। বলো কি হয়েছে, বলো। কিছু না, কিছু না, কিছু না। এই এই যে কবির, কোথায় ছিলে সারাদিন? এদিকে আমরা তোমাকে খুঁজে খুঁজে হয়রান। কেন? তোমার ঘরটা আজ রাতের জন্য একটু দিতে হবে। আমার ঘর? এছাড়া এই মেসে তো আর আলাদা কোনো ঘর নেই। কিন্তু ব্যাপারটা কি? আর বলো না, আমাদের কদু ওই যে একটা মেয়েকে ভালোবাসতো না, কি যেন নাম, চম্পা, চম্পা। ব্যাপারটা মেয়েটির বাড়িতে জানাজানি হয়ে গেছে, ওই যে মিয়া বিবি রাজি, ব্যাস কদু মিয়া আর চম্পা বিবি কোটি গিয়ে বিয়ে করে ফেলেছে। দেখছো না, বেশ ফাঁকা, সবাই তো বউ আনতে গেছে। কদু দেখিয়ে দিল আমাকে। আমরা কোথায় ভেবেছিলাম যে তোমার বিয়েটাই আগে খাবো, কিন্তু ও বেটা আগেই বিয়ে করে ফেললে। কদু তোমাকে টেক্কা দিয়ে দিল,
আরে দূর, চাবিটা দাও। আজ কতগুলো কথার সরাসরি জবাব আমি পেতে চাইনি না, সরি, আমি সময় দিতে পারছি না। আমি এখন ডক্টর আশরাফের ক্লিনিকে যাব। সময় তোমাকে আজ দিতেই হবে নিনা, আমার কথার জবাব না দিয়ে এক পাও নড়তে পারবে না। বলো বলো, কেন তুমি আমার সঙ্গে নিষ্ঠুর খেলায় মেতেছ? খেলা খেলা কোথায় দেখলে? আমি বরং খেলা শেষ করতে চাইছি। পরিষ্কার করে বলো। রঙিন রঙিন কল্পনা করে তো জীবন কাটানো যায় না। আমি এখন ঘর বাঁধার কথা ভাবছি, আর সেই জন্য ডক্টর আশরাফকে আমার প্রয়োজন। নিনা, তাহলে কেন এতদিন আমার সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করেছিলে? কেন বলেছিলে যতদিন আমার মুখ থেকে ভালোবাসার কথা শুনবে ততদিন এই বুক থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না? বলো কেন বলেছিলে, কেন আমার কাছে মিনতি করেছিলে আমি যেন কোনোদিন তোমার দিক থেকে মুখ ফিরিয়ে না নেই? একটা বয়সী মানুষ অনেক রঙিন স্বপ্ন দেখে যার আসলে কোনো অর্থই থাকে না। তাছাড়া ভালোবাসার বিয়ে তো এক নয়, বিয়ে যখন করব তখন প্রতিষ্ঠার কথা চিন্তা করব না কেন? ডক্টর আশরাফের মতো একজন প্রতিষ্ঠিত ডাক্তারের পাশে তোমার কি মূল্য আছে? এর চেয়ে বেশি যদি কিছু জানতে চাও তাহলে জেনে যাও, এতদিন ধরে আমি তোমার উপর প্রতিশোধ নিয়েছি। তাই যদি হয় তাহলে আবার নতুন করে যাতে প্রতিশোধ নেবার কথা তোমাকে ভাবতে হয় আমি তারই ব্যবস্থা করে দেব। না কবি, না, তোমাকে যতবার আঘাত করেছি ততবার আমি কত কেঁদেছি। কি আগুনে পড়ছি তা তুমি জানো না, কেউ জানে না কি যন্ত্রণায় আমি নিজ হাতে আমার ভালোবাসার গলা টিপে তিল তিল করে মারছি। কেউ জানে না। হ্যাঁ হ্যাঁ যাও।
অপারেশন সাকসেসফুল হয়েছে। ডাক্তার বললেন তুমি আবার আগের মতো দেখতে পাবে। আমারও আজ কেন জানি না বড্ড দেখতে ইচ্ছে করছে, জানতে ইচ্ছে করছে জগতে তোমার মতো মেয়েরা কেমন হয়। আমি চোখ খুলে প্রথমেই তোমাকে প্রাণ ধরে দেখব না, সাথে আমাকে নয়। আমি আজ তোমাকে কথা দিচ্ছি, মেয়েদের জীবনে সবচেয়ে বড় যে সম্পদ সেই তোমার স্বামীকে তুমি চোখ খুলে দেখতে পাবে। না বোন, আমার স্বামী করি না, আশা নয় সাথী, বিশ্বাস করো আমি তাকে তোমার সামনে নিয়ে দাঁড় করাবো। মিনা, 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 অপারেশন সাকসেসফুল হয়েছে। জানো মা, আজ আমি ওকে কথা দিয়ে এলাম, চোখ খুলে ওর স্বামীকেও দেখতে পাবে। ওর স্বামী? হ্যাঁ মা। ওর স্বামীকে পাইনি বলে তো মরতে চেয়েছিল, এবার ওর স্বামীকে পাবে। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে ওর স্বামী? তুই তাকে কোথায় পাবি? কি করে চিনবি? চিনি মা, চিনি, আমি তাকে চিনি। আমি তো জানি ও কোথায় আছে। তুমি তো পারলে না আমাকে জীবন সাথী করতে, না তুমি তোমার জীবন সাথীকে পেলে, না আমি পেলাম আমার ভালোবাসা। কেন এমন হয়? তাহলে কি কোনো কিছু সত্যি নয়? সব মিথ্যে, প্রেম মিথ্যে, ভালোবাসা মিথ্যে, জীবন মিথ্যে, আশা আকাঙ্ক্ষা সব মিথ্যে, সব ভুল। না, সব ভুল নয় কবির, সব মিথ্যে নয়। কেমন আছে? কেমন আছি দেখতে এসছ নাকি? দেখতে এসছ তোমার দেওয়া জন্ম, তাই না? নাকি আবার নতুন করে ডক্টর আশরাফের সঙ্গে তোমার বিয়ের দাবি? যদি কোনোদিন হয় তুমি তো জানবেই কবির, আজ আমি এসেছি তোমাকে একটি উপহার দিতে। উপহার? এমন উপহার যা তুমি কল্পনা কথা। আমি তোমার কাছ থেকে যা পেয়েছি কিছুই দিইনি। কথা দাও তুমি আমাকে ফিরিয়ে দেবে না। আমার কাছে তোমার কি বা চাইবার আছে? তুমি কোনো প্রশ্ন না করে আমার সাথে তোমার কাছেই আমার শেষ প্রার্থনা। আর কোনদিন কিছু চাই বলো, যাবে? বেশ, thank you.
কিছু নেই। খুলুন, চোখটা খুলুন। আস্তে আস্তে খুলুন, খুলুন। ভয়ের কিছু নেই, খুলুন। আস্তে আস্তে দেখার চেষ্টা করুন। দেখুন, দেখতে পাচ্ছেন তো? বলুন, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন তো? তুমি সত্যি? তুমি? আমি স্বপ্ন দেখছি না তো? জানো, নীনা প্রায় বলত আমি চোখ খুলেই তোমাকে দেখতে পাব। আমি বিশ্বাস করতে পারিনি। নীনা কোথায়? ডাক্তার, নীনা কোথায়? নীনা এখানে তো ছিল। নীনা, নীনা, নীনা! নীনা, নীনা দরজা খোলো! নীনা দরজা খোলো! নীনা ভেঙে ফেলো, ভেঙে ফেলো দরজা, ভেঙে ফেলো! আমি আজ তোমাকে কথা দিচ্ছি, তোমার স্বামীকে তুমি চোখ খুলে দেখতে পারবে। আমি তোমার কাছ থেকে ওকে চিনিয়ে নিতে চাইনি না, চাইনি আমি না, আমি তোমার কাছ থেকে ওকে চিনিয়ে নিতে চাইনি না। সুখী থাকো, তোমাদের সুখই আমার সুখ। পয়সন আমি তোমার কাছ থেকে যা পেয়েছি তার বিনিময়ে যন্ত্রণা ছাড়া কিছুই দিইনি। আজ আমি এসেছি তোমাকে একটু উপহার দিতে। কথা তো তুমি আমাকে ফিরিয়ে দেবে। জীবনে তোমার কাছেই আমার শেষ প্রার্থনা।